নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু শেডস অফ লাইফ। বসন্তকালে প্রকৃতি যেরকম নিজেকে সাজিয়ে তোলে, সেরকম নানান উৎসব অনুষ্ঠানেও কিন্তু আমরাও আমাদেরকে মাতিয়ে রাখি। আর যেহেতু শান্তিনিকেতন একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র, তাই এখানে সারা বছর ধরেই নানা রকমের মেলা লেগেই থাকে। চলুন আজ চলে যাওয়া যাক সৃষ্টিশ্রী মেলা দেখতে। সৃষ্টিশ্রী মেলা হয়েছিল সোনাঝুরির ভেতরে। রবিবারের একটা বিকেল দেখে আমরা চলে গেছিলাম এই নতুন সৃষ্টিশ্রী মেলা দেখতে। এখন সোনাঝুরির রাস্তার পাশে আমরা প্রচুর দোকান দেখতে পাই, যদিও কিছুদিন আগে পর্যন্ত এত দোকান এখানে কিন্তু ছিল না। কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে বেশ অনেক দোকান বেড়ে যাচ্ছে এবং লোকের সংখ্যাও প্রচুর বাড়ছে। আর যেহেতু আমরা রবিবার গেছিলাম, তাই জন্য ভিড়টাও ছিল বেশ বেশি, কারণ শনি আর রবিবার মানেই হলো সোনাঝুরির হাট। আর সোনাঝুরির হাট তো আপনারা এখন জানেনই, খুবই জনপ্রিয় এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সোনাঝুরির হাট দেখতে। সোনাঝুরির হাট পেরিয়ে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ক্যানেলে এই সময় এক ফোঁটাও জল নেই, কিন্তু এই ক্যানেলেরই রূপ বদলে যায় বর্ষাকালে। তাই পৌঁছে গেছি সৃষ্টিশ্রী মেলাতে। এই মেলাটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইনিশিয়েটিভে হয়েছিল এবং এটি একটি মূলত হস্তশিল্প মেলা। চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি বিক্রি হচ্ছে এবং কোথা থেকে এখানে মানুষজন এসেছেন। মেলাটি খুব বড় না হলেও বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তাদের হস্তশিল্প নিয়ে এসেছেন এই মেলায় বিক্রি করতে। কাঁথা স্টিচের শাড়ি থেকে ওড়না, কুর্তি থেকে সালোয়ার স্যুট, সবকিছুই এখানে পাওয়া যাচ্ছিল। এছাড়াও ছিল বিভিন্ন ধরনের হাতে তৈরি ঝুড়ি, বাঁশের তৈরি ঝুড়ি, পাখা, আরো নানান ধরনের জিনিসপত্র। এছাড়াও ছিল লেদারের তৈরি খুব সুন্দর সুন্দর ব্যাগ। আর ছিল অনেক অনেক ধরনের গয়না, কড়ির গয়না, হোয়াইট মেটালের গয়না, এছাড়াও সুতো দিয়ে তৈরি গয়না বিশেষ উল্লেখযোগ্য। এখান থেকে ফেরার সময় আমরা আরেকটি নতুন জায়গায় এলাম। এই জায়গাটির নাম হলো জয় জোহার আদিবাসী প্রদর্শনী কেন্দ্র। এটিও নতুন হয়েছে সোনাঝুরির ভেতরে। আপনারা যারা শান্তিনিকেতনে বেড়াতে আসেন বা যারা শান্তিনিকেতনে থাকেন, তারা সবাই এসে একবার এখানে দেখে যেতে পারেন এই নতুন আদিবাসী কারুশিল্পের প্রদর্শনী ও বিপণন কেন্দ্রটি।
জয় জোহার প্রদর্শনী ও বিপণন কেন্দ্রের প্রবেশ মূল্য হলো 10 টাকা। এখানে আছে একটি প্রদর্শনীশালা ও দুটি বিপণন কেন্দ্র। ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো। যদিও প্রদর্শনী কেন্দ্রটি বেশ ছোট, তবুও তারা চেষ্টা করেছেন আদিবাসীদের তৈরি এবং আদিবাসীদের ব্যবহৃত নানান জিনিসপত্র মানুষের সামনে তুলে ধরতে। আদিবাসীদের দ্বারা পরিচালিত এই বিপণন কেন্দ্রটিও বেশ ভালো। আয়তনে ছোট হলেও এখানে তাদের তৈরি নানান জিনিসপত্র মানুষকে নিশ্চয়ই আনন্দ দেবে এবং চাইলে তারা এগুলি সংগ্রহ করেও রাখতে পারেন নিজেদের কাছে। এই দেওয়াল চিত্রগুলির মাধ্যমেও আদিবাসীদের জীবনশৈলী ও জীবনযাত্রার কথাই কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 30শে জানুয়ারি এই প্রদর্শনী কেন্দ্রটির উদ্বোধন করেছেন। সৃষ্টিশ্রী মেলা আর এই নতুন জয় জোহার প্রদর্শনী কেন্দ্র ঘুরে বিকেলটা বেশ ভালোই লাগলো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগির একটি নতুন ব্লগে।